তার জন্য আমার এই সৌন্দর্য নিপুণ আপুর জন্য। আচ্ছা থ্যাংক ইউ। কখনোই নিপুণ আপু কিন্তু কোনো মানে দালালি করে না কারোর জন্য, সবসময় ওয়েস্টার্ন ড্রেস রাফ টাফ ড্রেস পরে পড়েছি এফডিসি, তো ওই সময় ওইভাবে এসেওছি আমি, আমাকে এই গাইডলাইনটা দিয়েছে কিন্তু সত্যি কথা নিপুণ আপু, নিপুণ আপু নিপুণ আপু। কারণ তিনবার তার কথা কেন বললাম, একটা মেয়ে বা একটা নারী, একটা বাঙালি নারীর যে একটা সৌন্দর্য সেটা নিপুণ আপু খুব ভালো করে জানায়। মানে দুটা সিনেমা আমার রিলিজ হবে, একটা হচ্ছে প্রাণের ফুলবাণী, হাসিবুল ইসলাম মিজান স্যার ডিরেক্টর, আমার ডিরেক্টরটা অবশ্য মারা গিয়েছেন, ওনার একটা সিনেমা আমার এই 2023 সালে রিলিজ হবে, আর একটা হচ্ছে যুগান্ত চাকমা চাইনিজ, ওনার একটা সিনেমা বাঘিনী লেডি অ্যাকশন, এটাও খুব ভালো একটা ছবি, এটাও 2023-এ রিলিজ হবে। আর আমি হচ্ছে অনেকগুলো কাজ আমার হাতে আছে, সিনেমা অনেকগুলা, 6 থেকে 7টা সিনেমা আমি রানিং কাজ করছি, এর মধ্যে আবার 16-16 টেলিফিল্ম করছি, আর নিপুণ আপু আমাকে আরো বেশ কিছু কাজ দিয়েছে ছোট পর্দায়, আর আমি আবার এগুলা এখন ডাবিং করছি নিপুণ আপুর সহযোগিতায়। এই তো নিপুণ আপুর সহযোগিতায় বললেন, নিপুণ আপুর সেক্রেটারি হওয়ার পরে আপনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সবসময় নিপুণ আপুর পাশে পাশে দেখতে, কারণটা কি? তার জন্য আমার এই সৌন্দর্য নিপুণ আপুর জন্য। আচ্ছা থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে নিপুণ আপু আসলে ব্যক্তি হিসেবে আমি আগে কখনো মিশিনি, আমি 2018 সাল থেকে আমি নির্বাচন মানে ভোট দিয়েছিলাম, বিগত যারা ছিল তাদের সাথে 2-2 বার ভোট দিয়েছি, তাদের প্যানেলে আসছি, তাদের সাথে চলাফেরা করেছি, বাট তাদের কাছ থেকে সত্যি কথা বলতে কি ব্যক্তিগত কোনো রকমের কোনো সহযোগিতা তো পাইনি, আরো মানে কটূক্তি কিছু কথা বলতো, দেখা যাচ্ছে যে আমি এফডিসিতে ফাইট করতেছি আগের পক্ষের লোকজনের কথা বলতে, আমি নাম না নাই বললাম, এই জয়া এখানে ফাইট করতেছে কেন, এই জয়া তুমি এই পোশাকে এফডিসি আসছো কেন, এরকম অনেক সাংবাদিক ভাইও কিন্তু আছে প্রমাণ এরকম। কিন্তু নিপুণ আপুর একটা বিষয় কি, যে একটা নারী কিভাবে সুন্দর করে চলতে হবে, কিভাবে তার জীবনটা সুন্দর হতে হবে, হ্যাঁ কিভাবে তার লাইফ স্টাইল হতে হবে, সে কিন্তু নিপুণ আপু জানে। যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি কিছুদিন আগে অনেক বিগ একটা প্রবলেম পড়েছিলাম, যেটা আপনাদের অনেকেরই জানা আছে বা নাও থাকতে পারে আমি জানি না, তো নিপুণ আপু কিন্তু সে আমাকে অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু সর্বদিক দিয়ে কিন্তু আমার সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন থেকে, হ্যাঁ সে কিন্তু মানে কি বলবো, কখনোই নিপুণ আপু কিন্তু কোনো মানে দালালি করে না কারোর জন্য, নিপুণ আপু নিজের পকেট, তার বড় একটা কোম্পানি আছে হ্যাঁ যেটার নাম হচ্ছে টিউলিপ বনানীতে, সে কিন্তু তার নিজের টাকা নিজের পয়সা তার কোম্পানির টাকা দিয়ে কিন্তু সবাইকে সহযোগিতা করে। আমি এমনও দেখেছি যে আমি অনেক আর্টিস্ট দেখেছি যে তার টিউলিপে বনানীতে, আমি যেহেতু রেগুলারই টিউলিপে যাই, আমি টিউলিপে যা দেখেছি নিপুণ আপা কিন্তু আর একটা কথা বলে, টিউলিপে যায় নিজের টাকা খরচ করে নিজের টিউলিপে আমাকে কিন্তু কাজ শেখাচ্ছে টিউলিপে, সেটা কি স্পা কাজ পার্লারের কাজ, বলে যে একজন নারী হয়ে তুমি বসে থাকবে কেন, সিনেমা করার পাশাপাশি তুমি কাজ শিখো, কাজ করো, ফিউচারে সিনেমা যদি যখন থাকবে না তখন তুমি এই কাজটা করে নিজে করে খেতে পারবা, এরকম যে উৎসাহমূলক কিছু কথা বলে। আর একটা বিষয় যে আমি অনেক আর্টিস্ট দেখছি যে নাম বলবো না, নিপুণ আপুর এখানে আসে এসে অনেক সহযোগিতা চায়, নিপুণ আপু কি করে নিজের পকেটে টাকা দিয়ে কিন্তু সে সহযোগিতা করে, এবং আরেকটা বিষয় যে সে কখনো বলে না যে অমুক সরকারি অফিসারের কাছে যাও বা অনেক অমুক পুলিশ অফিসারের কাছে যাও বা এই যে কথাগুলো, এরকম কিছু কিন্তু সে করেন না কখনো, সে নিজে নিপুণ আপু নিজে নিজের থেকেই সে নিজের পকেটে টাকা খরচ করে নিজে যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে থেকে সবকিছু করে, এই জন্য মানে আমি দেখেছি যে না সে ব্যক্তি হিসেবে অনেক ভালো, মেয়েদের প্রতি তার অন্যরকম একটা ভালোবাসা, মেয়েদের কাজের প্রতি নিপুণ আপু অন্যরকম একটা মানে কথা বলে, যে তুমি যে কোনো মেয়ের ব্যাপারে যে কোনো মেয়েরা যাক তার কাছে বলবে যে তুমি এইভাবে না এইভাবে করো, সে গাইডলাইনটা অনেক সুন্দর করে দেয়, যার জন্য নিপুণ আপুর সবকিছু গাইডলাইন থেকে আমার নিজেকে পরিবর্তন করে উনি দিয়েছেন এবং আমি নিজে অনেক পরিবর্তন হয়েছি। আপনি পোশাকের পরিবর্তনের কথা বলেছেন, ও হ্যাঁ, কিন্তু আমরা যদি বিগত 6 মাস থেকে 7 মাস আগের কথা বলি, যে জয়াকে আমরা ওয়েস্টার্ন ড্রেসের প্রতিনিয়ত দেখতাম, সে জয়ার মধ্যে অনেক পরিবর্তন, অনেক এই পরিবর্তনের কারণটা কি? আচ্ছা আমার পরিবর্তন আসলে আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস রাফ টাফ ড্রেস পরেছি এফডিসি, তো ওই সময় ওইভাবে এসেওছি আমি, আমাকে এই গাইডলাইনটা দিয়েছে কিন্তু সত্যি কথা নিপুণ আপু নিপুণ আপু নিপুণ আপু। কারণ তিনবার তার কথা কেন বললাম,
একটা মেয়ে বা একটা নারী, একটা বাঙালি নারীর যে একটা সৌন্দর্য সেটা নিপুণাপু খুব ভালো করে জানে, যার জন্য আমার এই পরিবর্তনটা একমাত্র নিপুণাপুর কারণে। এবং আজকের যে গেট আপটা ড্রেস আপ টিউলিপ এবং নিপুণাপুর আমি জানি না, আমি শুধু একটি কথা জানি যে নিপুণাপুর কোনো দালালি করেন না, দালালি সে বোঝেন না, সে মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে অনেক ভালো, সে পার্সেন্টে সম্পূর্ণ একটা একজন নারী। আমি সে এসে বলছি যে নিপুণাপু অল দ্য বেস্ট, কে কার কাছে পাঠায় কি না পাঠায় সেটা সেটা আপনারা খুব ভালো করে জানেন, আপনারা সাংবাদিক ভাই আপনারা জানেন কে দালাল আর কে দালাল মুক্ত, যে দালাল না আপনারা খুব ভালো করে জানেন।